আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আরেকটি রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করে এবং আমার সবসময় আমার ভিডিও দেখে উৎসাহিত করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা তো এখানে আজ আমি ব্রকলি দিয়ে চিংড়ি মাছের ভর্তা তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ব্রকলিটা হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর হালকা একটু ভাব দেওয়ার ফলে কারণ হচ্ছে ব্রকলিটা দেখতে একটু গ্রিন থাকবে আর অতিরিক্ত পানি দিয়ে যদি আপনি সিদ্ধ করে ব্রকলিটা তৈরি করেন তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায় কালারটা সুন্দর থাকে না তো এখানে আমি ব্রকলি আর চিংড়ি মাছটা আমি একটু ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে চিংড়িটা আকার একটু বড় ছিল সেজন্য আমি একটু ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি আর এইভাবে ভর্তাতে যদি ছোট ছোট চিংড়ি হয় সেগুলো আরও বেশি ভালো হয় তো এখানে আমি অনিয়ন আর শুকনো মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি তো সবাই কিন্তু ভর্তার খুবই পাগল ভর্তা হলে কিন্তু আর অন্য কিছু লাগে না আমিও ঠিক এমন ভর্তা পছন্দ করি খুবই তো সময় পেলে টুকটাক একটু ভর্তা বানিয়ে নিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য সবাই কিন্তু খুব পছন্দ করে ভর্তা বা যে কোনো বৌয়া খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু ভর্তাটা হলে সবাই আর কিছুই চায় না ভর্তা পাগল আমার মনে হয় সবাই এরকম তো এই তো চিংড়ি মাছগুলি আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি আর এগুলোর সাথে এখন ভালোভাবে মধ্যে ডলে নিতে হবে তো আর চিংড়িটা ছোট ছোট হলে মনে হয় মানে ডলতে একটু সহজ হয় আর বড়ো চিংড়িগুলো ছোট করে পিস করে নিয়েছি কিন্তু একটু হার্ড হয়ে গেছে এই জন্য একটু ডলতেও কিন্তু কষ্ট হচ্ছে তো ভালোভাবে চিংড়ি আর পেঁয়াজের সাথে ভালোভাবে মধ্যে নিব তো দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত হয়ে আসছে আমার এই চিংড়িগুলা যাই হোক সুন্দরভাবে সব কিছু নরম করে মুে নিতে হবে তারপরে হচ্ছে আমি ব্রকলিগুলো অ্যাড করব তো এই তো আমার মাথা অলরেডি হয়ে গেছে এখন আমি ইসের সাথে চিংড়ি আর পেঁয়াজের সাথে এখন আমি ব্রকলিটা অ্যাড করে নেব আর হচ্ছে যে কোনো ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে ঝালঝালটা ঝাল ঝাল করে ভর্তা খেতে কিন্তু ভালো মজা হয় আসলে যে কোনো ভর্তা একটু ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু অনেকে যদি জাল পছন্দ না করেন আপনি শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন এখানে আপনি শুকনো মরিচের পরিবর্তে আপনি কাঁচামরিচ দিয়েও কিন্তু এভাবে ভর্তা তৈরি করতে পারবেন কিন্তু শুকনো মরিচ দিলে মনে হয় ভর্তাটা একটু টেস্ট হয় আমার কাছে মনে হয় বেশি ভালো হয় তো এই তো অলরেডি আমার ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেশি সময় লাগে না আসলে এরকম হাতে ভর্তা পাটায় হতো বেটে একটু সময়ের ব্যাপার আর কিন্তু ঝটপট হাতে তৈরি করার জন্য এভাবে ব্রকলি বা অনেক টাইপের কিন্তু ভর্তা আছে আলু ভর্তা সহজেই সবাই তৈরি করে নিতে পারে তো অলরেডি আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এগুলির সাথে আর হচ্ছে অলিভ সরি সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু ভর্তার একটা অন্যরকম ঘ্রাণ চলে আসে সরিষার তেলের একটা ফ্লেভার থাকে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমার ভর্তা রেডি ভর্তা অলমোস্ট ডান শেষ হয়ে গেছে আর হচ্ছে যে যেখানে থাকেন ভালো থাকেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো সব সবসময় আমার সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য এবং আমাকে আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করার জন্য এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখানে থাকেন সব সময় ভালো থাকবেন এই সবার জন্য এই দোয়া করি তো থ্যাংক ইউ সো মাচ এবং সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ